সালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি এমটিটিজি মিডিয়া ফেসবুক পেজ ও এমটিটিজি মিডিয়া ইউটিউব চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে তোমাদের সামনে আলোচনা করব এইচএসসি বা একাদশ দ্বাদশ শ্রেণী উচ্চতর প্রথম পত্র চতুর্থ অধ্যায় বৃত্ত পর্ব 5। এর আমরা তো এর 4টা পর্বে কিছু স্বতন্ত্র নিয়মের অঙ্ক নিয়ে আলোচনা করেছি। আজকেও এই পর্বে আরো 3টি স্বতন্ত্র নিয়মের অঙ্ক নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা যখন ভিডিওটি দেখবে তোমার খাতা এবং কলম নিয়ে বসবে এবং আমার সাথে সাথে অঙ্কগুলো করার চেষ্টা করবে। যদি আমার সাথে সাথে অঙ্কগুলো করো তাহলে তোমরা অঙ্কগুলো বুঝতে পারবে, এবং এই অঙ্কগুলো ভালো করে বুঝতে এই নিয়মের যত অঙ্ক আছে মূল বইয়ে তোমরা কারো হেল্প ছাড়াই করতে পারবে ইনশাআল্লাহ। তাহলে শুরু করা যাক আজকের মূল ভিডিও। প্রথমেই আমরা 1 নম্বর প্রশ্নটা লিখি। 1 নম্বর প্রশ্নে কি বলছে তারপর আমরা সলিউশনটা করব এবং তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। 1 নম্বর প্রশ্নটা হচ্ছে দেখাও যে A11 বিন্দুটি x square plus y square plus 4x plus 6y minus 12 is equal to বৃত্তের উপর অবস্থিত। বৃত্তের উপর অবস্থিত a বিন্দু দিয়ে বৃত্তটির যে ব্যাস যায়, বৃত্তটির যে ব্যাস যায় তার অপর প্রান্তে স্থানাঙ্ক নির্ণয় করে, অথবা অপর প্রান্ত বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করে। তার অপর প্রান্তে স্থানাঙ্ক নির্ণয় করবে। প্রথমে ডাক্তার বোঝার চেষ্টা করবে। বলছে দেখাও যে A11 বিন্দুটি বৃত্তের উপর অবস্থিত, অর্থাৎ এই বিন্দুটি বৃত্তের উপর অবস্থিত, এটা আমাদেরকে দেখাতে হবে। তারপর এই বিন্দু দিয়ে বৃত্তটির যে ব্যাস যায়, অর্থাৎ এই বিন্দু দিয়ে বৃত্তের যে ব্যাস যায়, আমরা জানি কি বৃত্তের ব্যাস কিভাবে হয়। এই যদি একটা বৃত্ত হয় তাহলে এখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে ব্যাস, এদিকে একটা ব্যাস, এরপর অর্থাৎ ওয়ান বিন্দু দিয়ে যে ব্যাসটা যাবে সেই ব্যাসের এক প্রান্তের স্থানাঙ্ক আমরা যদি এখান থেকে নির্ণয় করি, অপর প্রান্তের স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। এক প্রান্তের স্থানাঙ্ক তো ধরো ওয়ান আছে, অপর প্রান্তের স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। প্রথমে আমরা দেখাই A11 বিন্দুটি এই বৃত্তের উপরে অবস্থিত। প্রথমে আমরা দেখাবো A11 বিন্দুটি এই বৃত্তের উপরে অবস্থিত। তাহলে এখানে সলিউশন দেওয়া আছে বৃত্তের সমীকরণ x square plus y square plus 4x plus 6y minus 12 is equal to 0. এটাকে ধরলাম আমাদের সমীকরণ 1। এখন 1 এর বামপক্ষে আমরা 1 বিন্দু বসাবো। 1 এর বামপক্ষে যদি 1 বিন্দুটা বসানোর পর বামপক্ষ 0 হয়, অর্থাৎ ডানপক্ষের সমান হয়, তাহলে 1 বিন্দুটি এই বৃত্তের সমীকরণটিকে সিদ্ধ করবে। আর এই বৃত্তের সমীকরণটিকে বিন্দুটি সিদ্ধ করলে আমরা বলতে পারবো A11 বিন্দুটি এই বৃত্তের উপর অবস্থিত। তাহলে ওয়ান নং সমীকরণে a11 বিন্দুটি বসে ওয়ান নং সমীকরণ এর বামপক্ষে বসাতে হবে, এর বামপক্ষে, ঠিক আছে? a11 বিন্দুটি বসে বামপক্ষ সমান x square plus y square plus 4x plus 6y minus 12. 1 into माने कि x से 1 y से 1 x से लगा देते हैं हम लोग 1 बचा यानी 1 square y से लगा 1 बचा तो 1 square 4 into x से लगा 1 6 into y से लगा 1 12 1 square माने 1 एक आरेख 2 2 या 4 सॉरी 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 12 minus 12 इज इक्वल टू 0 সমান ডান। সুতরাং আমরা বলতে পারি ওয়ান ওয়ান বিন্দুটি বৃত্তটির উপর অবস্থিত, কেননা বৃত্তের সমীকরণের বামপক্ষে ওয়ান ওয়ান বিন্দুটি বসালে বামপক্ষ জিরো হয়ে যায়, ডান পক্ষের সমান হয়ে যায়। সুতরাং এ ওয়ান ওয়ান বিন্দুটি বৃত্তটির উপর অবস্থিত আমরা বলতে পারি। সুতরাং এ ওয়ান ওয়ান বিন্দুটি বৃত্তের উপর অবস্থিত। কোন বৃত্তে? যে বৃত্তটা আমরা এখানে উল্লেখ করেছি, এটা আমরা বলতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং তুলে পেরেছ। এখন আমরা পরের অংশটুকু করব, অর্থাৎ এ বিন্দু দিয়ে বৃত্তটি যে বেশ যায় তার অপর প্রান্তের স্থানান্তর নির্ণয় করো। তোলার জন্য একটু সময় নিচ্ছি, তুলতে পারো। যাই হোক, মুছে বলি, ভিডিওর দৈর্ঘ্য বিবেচনা করতে হবে, বসে থাকলে তো হবে না। ভিডিওর দৈর্ঘ্য লম্বা হলে আবার তোমরা বলবে যে তিনটা অঙ্ক করা গেলে 4.5 ঘন্টায়, 6.5 তো আমরাই এক্সপার্ট বা আমরাই ফার্স্ট লেজি, যেহেতু আমার 10টা চেষ্টা করতেছে। ওকে, এবার আমরা আমাদের সমীকরণ লিখি। x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4x প্লাস 6y মাইনাস 12 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা বৃত্তের কেন্দ্র বের করব। জিআরএফ এর মান বের করলে কেন্দ্র বের হয়ে যাবে, অসুবিধা নাই। এখানে এটাকে যদি আমরা ধরো বৃত্তের সাধারণ সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0 এর সাথে তুলনা যদি আমরা তুলনা করি, ঠিক 2gx এর জায়গায় কি আছে? 4x আছে। সুতরাং আমরা বলতে পারি 2gx = 4x। ওকে, এখন বা 2g = 4 লিখতে পারি। উভয় পক্ষকে আমরা x দ্বারা ভাগ করে পাই, সুতরাং g = 2। আবার 2fy এর ঠিক উপরে আছে 6y, তাহলে আমরা লিখতে পারি 2fy = 6y। সুতরাং 2f = 6, সুতরাং f = 3। অতএব বৃত্তের কেন্দ্র হবে -g - f = -2 - 3। বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক আমরা ধরি -g এবং -f, তাহলে বৃত্তের কেন্দ্র হবে -2 - 3। এখন এখানে g এর মান 2, f এর মান 3, -g এর মান হবে -2, -f এর মান হবে -3। আমরা কেন্দ্র পেয়ে গেলাম, বৃত্তের কেন্দ্র পেয়ে গেলাম। এখন অপর প্রান্তবিন্দু স্থানাঙ্ক আমাদের বের করতে হবে। আমরা জানি না অপর প্রান্তবিন্দু স্থানাঙ্ক কত। বৃত্তের কেন্দ্র যেহেতু -2, 3, তাহলে বৃত্তটা এভাবে হবে। অর্থাৎ কেন্দ্র হবে -2, 3। এখন এই যে দণ্ডাদেশ এক প্রান্তবিন্দু স্থানাঙ্ক মান আছে, অপর প্রান্তবিন্দু স্থানাঙ্ক আমরা ধরব h কে, অপর প্রান্তবিন্দু স্থানাঙ্ক আমরা ধরব h কে। এখন আমাদের এক প্রান্তবিন্দু স্থানাঙ্ক আছে, তারপর মিডিলতে আছে কেন্দ্র প্রান্ত মিডিল, বেশে মিডিলটা হচ্ছে কেন্দ্র, মিডিলটা আছে এক প্রান্তবিন্দু আছে অন্য প্রান্তবিন্দু নাই, কোনো অসুবিধা নেই। এখানে 2 - 3 হবে, কোনো অসুবিধা নাই। আমরা 1 + h/2 - 2 করে দেব, কারণ 1 আর h যোগ করে 2 দিয়ে ভাগ করলে তো মিডিলটা হবে। আবার 1 + a/2 - 3 করে দেব, তখন আমাদের h এবং k এর মান বের হয়ে আসবে। আমরা ধরব অপর প্রান্তবিন্দু স্থানাঙ্ক h এবং k। Okay. এখানে বলছি কিন্তু লিখে দেওয়ার মাধ্যমে অপর প্রান্তবিন্দুর স্থানাঙ্ক h, তাহলে আমরা বলতে পারি 1 + h/2 - 2 এবং 1 + k/2 - 3 বলতে পারি, কারণ এই প্রান্তবিন্দু এবং এই প্রান্তবিন্দু মিলিত হচ্ছে কেন্দ্র। তো মিলিত প্রথম ক্ষেত্রে মিলিত -2 পরে -3, তাহলে 1 + h/2 - 2 হবে এবং 1 + k/2 - 3 হবে, বা 1 + a/2 দিয়ে যদি আমরা -2 গুণ করি -4, বা h -4, 1 এর আগে প্লাস এদিকে নিলে h -5। এখানে 1 + k -6, k -6 -1 that means -7। সুতরাং অপর প্রান্তবিন্দু স্থানাঙ্ক হচ্ছে, সুতরাং আমরা h কে লিখে দিই, অপর প্রান্তবিন্দু স্থানাঙ্ক এখানে বলছি hk -5 এবং -7, এটাই হচ্ছে আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং মোটামুটি খাতায় ধরে ফেলেছ। আমরা পরে একটু ধরে ধরে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখলে তোমরা অঙ্কগুলো বুঝতে পারবে, এবং ভিডিওটি একটু দীর্ঘ হবে, আমি 3টা অঙ্ক নিয়ে আলোচনা করবো। কিছু পেতে হলে তো কিছু দিতে হয়, একটু ধৈর্য কষ্ট করে মনোযোগ দিয়ে অঙ্কগুলো দেখতে হবে। আর আমি তোমাদের বোঝার জন্য একটু ধীর গতিতে অঙ্কগুলো করতেছি। ওকে, আমরা 2 নম্বর প্রশ্নে যাব। দুই নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আশা করি তোমরা আমার সাথে আছো। তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, কমেন্ট করবে, তোমার মতামত জানাবে, এবং যদি মনে করো এই ভিডিও দেখলে স্টুডেন্টরা অঙ্ক বুঝতে পারবে তাহলে তোমার বন্ধুদেরকে দেখা শুরু করে দেবে, শেয়ার করবে, এবং যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবে, যাতে নতুন নতুন ক্লাস আপলোড হলে প্রথমে তুমি নোটিফিকেশন পেয়ে যাও। এবং যারা আমার ফেসবুক পেজে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, নাহলে পরবর্তীতে আমার চ্যানেলটি আর খুঁজে পাবেন না, আমার ফেসবুক পেজটি আর খুঁজে পাবেন না। ওকে, তাহলে শুরু করি 2 নম্বর। 2 নম্বর অঙ্কটা হচ্ছে 4-3 কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো, সাথে তো অবশ্যই কিছু শর্ত দেওয়া থাকবে। 4-3 কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো, যা x square plus y square is equal to 4 বৃত্তটিকে বহিস্থভাবে স্পর্শ করে। বহিস্থভাবে স্পর্শ করে। 4 বিশ্লেষণ করে নির্ণয় করতে হবে, যা x square plus y square is equal to 4 বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করে। ওকে, এখন আমরা জানি যদি বৃত্তের কেন্দ্র h কে হয়, তাহলে বৃত্তটার সমীকরণ হয় x - h whole square plus y - k whole square is equal to square, যেখানে h আর k বৃত্তের কেন্দ্র এবং এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে 4 থেকে কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের সমীকরণ কি হবে অনুমান করা যায়। তোমরা এই সূত্রগুলো পাওয়ার জন্য আমার মনে হয় হারুনুর রশিদ স্যারের বই সবচেয়ে ভালো করে সুন্দর করে সাজিয়ে সূত্রগুলা দেয়া আছে, সব স্যারের বই আছে, তারপরও হারুনুর রশিদ স্যারের বই সুন্দর করে দেয়া আছে। এখন আমরা একটা সলিউশন আশা করি তোমরা জানো। এখন আমাদের সলিউশন গুলো 4 3 কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ x - 4 whole square plus y - 3 whole square is equal to r square, যেখানে r সমান ব্যাসার্ধ। ওকে, এটাকে সমীকরণ 1 দিয়ে দাও। আবার আরেকটি বৃত্ত দেওয়া আছে, সেটার সমীকরণ আমরা লিখি। আবার দেওয়া আছে x square plus y square is equal to 4, এটাকে আমরা উপরের সমীকরণে একটাই লিখব, তারপর আমাদের কেন্দ্র এবং ব্যাসার্ধ বের হয়ে আসবে। আমরা এটাকে লিখতে পারি x minus 0 whole square, কারণ আর কিছু আনতে পারবো না, 1 দিয়ে হিসাবে করে দেবে। y minus 0 whole square লিখতে পারি 2 square। সুতরাং বৃত্তটির কেন্দ্র হচ্ছে 0 0, এবং ব্যাসার্ধ হচ্ছে 2, এবং ব্যাসার্ধ হচ্ছে 2। এখন 1 ও 2 নং বৃত্ত যদি পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে, 1 ও 2 নং বৃত্ত যদি পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে, তবে বৃত্ত দুইটির ব্যাসার্ধের যোগফল তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্বের সমান হবে। তবে বৃত্ত দুইটির ব্যাসার্ধের যোগফল তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্বের সমান হবে বহিস্থভাবে যদি স্পর্শ করে। আমি দেখাই দুইটা বৃত্ত, একে তোমাদেরকে বুঝতে পারবা। এই যদি একটা বৃত্ত এবং এই আর একটা বৃত্ত বহিস্থভাবে স্পর্শ করে, এখানে কেন্দ্র এখানে কেন্দ্র, এখন এই যে কেন্দ্রদ্বয়ের দূরত্ব তাদের ব্যাসার্ধের দূরত্বের সমান হবে। এতটুকু ব্যাসার্ধ এতটুকু ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধের দূরত্বের সমান কেন্দ্রদ্বয়ের দূরত্ব, এটা তো বুঝেই যায়। অনেকটুকু ব্যাসার্ধ অনেকটুকু ব্যাসার্ধ, তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব ব্যাসার্ধের দূরত্বের সমান হবে। 1 ও 2 নং বৃত্ত দুটি যদি একে অপরকে, আশা করি তোমরা লেখাগুলো বুঝতে পারতেছ, একে অপরকে বহিষ্ঠভাবে স্পর্শ করে, বহিষ্ঠভাবে স্পর্শ করে, তবে তাদের ব্যাসার্ধের যোগফল কেন্দ্রদ্বয়ের দূরত্বের সমান হবে। কেন্দ্রদ্বয়ের দূরত্বের সমান হবে। ওকে এখন আমরা পেশাদারদের যোগফল সমান কেন্দ্রদের দূরত্ব এক নম্বর সমীকরণ আশা করি তোমরা চিহ্নিত করে রেখেছো প্রথম বৃত্তের ব্যাসার্ধ ছিল r দুই নম্বর বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 2 তাহলে r plus 2 প্রথম বৃত্তের কেন্দ্র হচ্ছে 43 এবং দ্বিতীয় বৃত্তের কেন্দ্র হচ্ছে 00 তাহলে আমরা লিখতে পারবো 4 - 0 হোল স্কয়ার প্লাস 3 - 0 হোল স্কয়ার ঠিক আছে কারণ আমরা জানি সরলরেখার সূত্র থেকে a x1 x1 y1 এবং b যদি x2 y2 হয় সুতরাং ab সমান হয় x1 minus x2 whole square plus yr minus y2 whole square. তাহলে এখানে হবে না কেন? এখানে যদি একটা স্থানাঙ্ক 43 এর একটা স্থানাঙ্ক 00 তাহলে তো 4 - 0 whole square plus 3 - 0 whole square হবে। ঠিক আছে? এটা তো সরলরেখা আমাদের যে ক্লাসগুলো আছে সরলরেখা সেগুলো দেখতে পারো সেগুলো দেখলে আশা করি সরলরেখার সূত্রগুলো তোমরা জানতে পারবে এবং বুঝতে পারবে তাহলে আমরা লিখতে পারি r plus 2 এখানে 4 থেকে 0 পর্যন্ত 4 4 16 3 3 9 16 9 25 সুতরাং r plus 2 5 অতএব r 3 এখন r এর মানটা দিয়ে তুমি প্রথম সমীকরণে বসিয়ে দাও এক নম্বর সমীকরণে বসিয়ে দাও তাহলে বের হয়ে আসবে আমাদের এই সমীকরণটা ওকে আর আমরা অন্য সমীকরণে বসিয়ে দেব বের হয়ে গেল এই অধ্যায়ে অঙ্কগুলো এভাবে থাকে বৃত্তের সমীকরণ নির্ণয় করার জন্য হবে তারপর কিছু কন্ডিশন দিয়ে দেয় শর্ত দিয়ে দেয় এগুলোর সাহায্যে যদি বৃত্তটার সাধারণ সমীকরণ তুমি x minus x whole square plus y minus k whole square is equal to s square লিখো সেই ক্ষেত্রে h k এবং a এর মান শর্তগুলো সাহায্যে বের করে এক নম্বর সমীকরণ অথবা বৃত্তের সাধারণ সমীকরণ তুমি যেটা ধরেছো সেটাতে বসিয়ে দিলে উত্তর হয়ে যায় এটাই হচ্ছে বৃত্তের অঙ্কের সিস্টেম তাহলে 1 নং সমীকরণ এ r সমান 3 বসাই সুতরাং x minus 4 whole square plus y minus 3 whole square is equal to i value is 3 বসাই তাহলে 3 square বা x minus 4 whole square মানে s square minus 2ab plus b square y square minus 2ab plus b square is equal to 3 ওকে তারপরে এটাকে ক্যালকুলেশন করে যে সমীকরণ বের হবে সেটাই হচ্ছে বৃত্তের সমীকরণ বা আমরা কি লিখতে পারি x স্কয়ার 4 8x প্লাস 4 16 প্লাস y স্কয়ার মাইনাস 6y প্লাস 9 এই 9 এর আগে আছে প্লাস এদিকে নিয়ে আসো মাইনাস 9 প্লাস 9 মাইনাস 9 কেটে দাও তাহলে কি থাকবে x স্কয়ার পাশে লিখো প্লাস y স্কয়ার মাইনাস 8x মাইনাস 6y তারপর প্লাস 16 = 0 এটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ আমরা আরেকটা অঙ্ক আজকে আরেকটা অঙ্ক নিয়ে আলোচনা করবো আশা করি তোমরা সাথেই আছো কেউ আমাদের ছেড়ে দেওয়া নাই কারণ অঙ্কগুলো বুঝতে হলে একটু ধৈর্য ধরে করতে হবে হাবিজাবি করে ইউটিউবের মতো যদি করি তাহলে তোমরা বুঝতে পারবে না কাজের কাজ কিছুই হবে না যদি তোমরা বুঝতে না পারো তাহলে আমাদের আমার ভিডিও বানিয়ে কোনো লাভ নেই তবে শুরু করি আমরা 3 নম্বর প্রশ্নটা প্রথমে লিখি তারপর 3 নম্বর প্রশ্নটা আমরা সলিউশন করবো ইনশাআল্লাহ Okay. আমরা 3 নম্বর প্রশ্নটা লিখি। মূল বিন্দু হতে x square plus y square minus 10x plus 20 is equal to বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। ওকে, তাহলে আমরা শুরু করি সলিউশন। মূল বিন্দু হতে এই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে। Okay. আমরা লিখব স্পর্শকের সমীকরণ থেকে লিখব। স্পর্শকের সমীকরণ হবে মূল বিন্দু হতে বৃত্তের উপর স্পর্শকের সমীকরণ হবে 20 is equal to minus 5x plus 20 whole square minus 5x plus 20 whole square. এটা কেবল বসাইলাম, যে সূত্রটি দ্বারা বসাইছি আমরা সেটা লিখে দিই। যেহেতু c into x square plus y square plus 2gx plus 2fy plus c is equal to gx plus fy plus c whole square। এই সূত্রের সাথে এটা লিখছি, অর্থাৎ মূল বিন্দু থেকে যে কোনো বৃত্তের উপর সমীকরণটা হচ্ছে এটা c into এই সমীকরণটা যেটা c এর মান থাকবে সেটা হবে, তারপর এই যে বৃত্তের সাধারণ সমীকরণটা যে সমীকরণটা এখানে থাকবে সেই সমীকরণটা হবে is equal to gx plus fy plus c whole square। এই সূত্র অনুসারে আমরা বসেছি কিভাবে c এখানে c এর জায়গায় আছে 20, তারপর এই পুরো সমীকরণটা বসিয়েছি, অর্থাৎ পুরো সমীকরণ এখানে যা ছিল তাই x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2dx প্লাস 2fy প্লাস c, আর এখানে gx প্লাস fy প্লাস c হোল স্কয়ার হবে। তাহলে 2gx এর মান হচ্ছে এখানে -10x, তাহলে gx এর মান হলো -5x, 2 টা এখানে ছিল, তারপর এখানে কোনো f নাই তাহলে fy মান হবে না, এখানে fy নেই এখানে fy মান হবে না, এখানে 2fy এর মান হবে। ওকে, এখন আমরা এই সমীকরণটাকে ক্যালকুলেশন করলে যে সমীকরণটা বের হবে সেটাই হবে আমাদের স্পর্শকের সমীকরণ। ওকে, এখন 20 দিয়ে x স্কয়ারকে গুণ করো, 20x স্কয়ার 20 দিয়ে y স্কয়ারকে গুণ করলে 20y স্কয়ার minus 200x প্লাস 20 400 হয়। আর এটা a প্লাস b হোল স্কয়ারের সূত্র দিয়ে করে ফেলাও, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, এটা তো তোমরা 6 শিখে আসছো, a প্লাস b হোল স্কয়ারের সূত্র। এখন 20x স্কয়ার প্লাস 20y স্কয়ার minus 200x প্লাস 400, এখানে মাইনাস মাইনাসের উপর স্কয়ার হলে মাইনাস প্লাস 5 25x স্কয়ার, এখানে তো প্লাস এদিকে নিয়ে আসতে হবে মাইনাস, তারপর এখানে মাইনাসের প্লাসে মাইনাস 2 দিয়ে 5 গুণ করলে 5 * 10 10 20 200x মাইনাস 200x, এদিকে নিয়ে আসলে হবে প্লাস 200x মানে x তাই হবে প্লাস 20 স্কয়ার, এটা কি হবে 400, এদিকে নিয়ে আসলে মাইনাস 400 0 plus 400 minus 400 plus 200x minus 200x, তাহলে কি থাকে বা 2 20x square plus 20y square minus 25x square is equal to 0. यहाँ तक हम लोग लिखते हैं minus 25x square तक ये मान 20x square लेने तक तो minus 5x square तब तो plus 20y square is equal to 0. Okay. यहाँ ऐसा क्या हम लोग लिखते हैं ऐसा क्या हम लोग 5 दिए मान करते हैं जेहतु वो ज़्यादा ही 5 आते 5 ज़्यादा बिल्कुल हो गए ओके এবং আমরা এটাকে -5 দ্বারা ভাগ করব -5 দ্বারা ভাগ করলে এটা হবে শুধু x স্কয়ার এটাকে -5 দ্বারা ভাগ করলে হবে 4y স্কয়ার আর 0 কে -5 দ্বারা ভাগ করলে যা আসে তাই হবে এখন আমরা লিখতে পারি কি x স্কয়ার - 2y স্কয়ার = 0 বা x স্কয়ার - b স্কয়ার হয়ে গেল তাহলে a + b * a - b সুতরাং আমরা লিখতে পারি x plus 2y is equal to 0 এবং x minus 2y is equal to 0 অর্থাৎ দুইটাই স্পষ্ট সংখ্যা এটা অথবা যেহেতু এখানে হয় না হয় পাশাপাশি দেওয়া আছে x plus 2y is equal to 0 অথবা x minus 2y is equal to 0 আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো আজকের মতো বিদায় নিচ্ছি আগামীতে ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ক্লাস নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ